জেলা পরিষদের আমাদের ভোট হচ্ছে 17 জন ক্যান্ডিডেট। উত্তর ত্রিপুরার জেলা পরিষদ আওতাধীন আমাদের 17 জন ক্যান্ডিডেট। আজকে 17 জন ক্যান্ডিডেটই এখানে সবাই মনোনয়নপত্র জমা দিতে এসেছেন। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এসেছি এবং খুব সারিবদ্ধ সুশৃঙ্খলভাবে আমরা মনোনয়নপত্র জমা দেব এবং যারা শুধু ক্যান্ডিডেট এবং যারা ক্যান্ডিডেটের প্রপোজার ওনারা শুধু উপরে যাবেন। এভরিথিং গোয়িং ইজ ফাইন এবং ভারতীয় জনতা পার্টির যারা সুশৃঙ্খল দল এবং আমরা আশা করছি 17টার মধ্যে 17টা আমরা জিতব। 17টার মধ্যে কজন মহিলা কয়জন পুরুষ? টোটাল মহিলা আমাদের সেক্রেটারি বলো 50%, অলমোস্ট 50% মহিলা হয়ে গেছে আমাদের।